হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, যদিও ব্লগটা নতুন না, অনেক পুরনো। কিন্তু 14 তারিখ হচ্ছে, মানে আগের সানডে আমার প্রি ওয়েডিং ছিল। তো আমরা দুজনে সকাল সকাল একদম 5:30টার দিক করে বেরিয়ে গেছি। তো ফার্স্টে যাওয়ার ছিল মেকআপ আর্টিস্টের বাড়ি, যেটা হচ্ছে মধ্যমগ্রামে ছিল। তো দেখতেই পাচ্ছ, ভোরবেলা একদম অটোতে করে বেরিয়ে পড়েছি এয়ারপোর্ট হয়ে আমরা দুজনে। তো ওই দিনেই আমার মেনলি ঠান্ডাটা লেগে এত শরীর খারাপটা এত বেশি হয়ে গেছিলো। তারপরে এই যে মেকআপ আর্টিস্ট দিদির বাড়িতে চলে এলাম, জয়শ্রী দি, তোমরা জয়শ্রী মিত্র বলে ফেসবুকে পেয়ে যাবে। তারপর দিদির ওখানে গিয়ে ওই প্যাকেজের মধ্যে মেকআপ, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি মানে সিনেমাটোগ্রাফি আর ড্রেসও ছিল। এই যে গাউনটা দেখতে পাচ্ছ, এটাও ওদেরই। তো পেজটার নাম হচ্ছে ড্রিম ওয়েডিং মুভমেন্ট। তো দিদির কাছে আমি আগেও সেজেছি মডেল হিসাবে, দিদির একটা আগমনী শ্যুটে আমি মডেল হিসেবে শ্যুট করেছিলাম 2-3 বছর আগে। তো সেই জন্য দিদির লুকটা আমার খুব ভাল লাগে বলে আমি বলেছিলাম যে তোমাদেরকে সাথেই কাজটা করব। তো ওই জন্যই ওদেরকে বুক করা। তোমরা যদি প্রি ওয়েডিং বা বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে মেকআপ কি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যাওয়ার জন্য যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো দেখে নাও আমার লুকটা। সকাল সকাল একদম দিদি সাজিয়ে দিয়েছে, তারপর চুলে কার্ল হচ্ছে। তো দেখো লুকটা কেমন লাগছে, আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমরা এক্সাইটেড ছিলে আমি জানি, আর আমিও এক্সাইটেড ছিলাম যে ভিডিওটা কবে দেব। কিন্তু এই যে ভয়েস ওভার ঠিকঠাক যদি না দিতে পারি, না এক্সপ্লেন করতে পারি ফিলিংসটা, তাহলে কি আর হয়? ওই জন্য দিতে পারিনি আসলে। তো তোমরা দেখতে থাকো যে ব্লগটা, আর কেমন লাগছে অবশ্যই জানিও। লুকটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর এই যে একটু টাচ আপ করা হচ্ছিলো আমার হবু বরকে, ও বলছিল না না কিছু লাগবে না। তো দিদি বলছে একটু টাচ আপ করে দিই, তো একটু জাস্ট ক্রিম লাগিয়ে। তো এটা আমার লুক, ফাইনাল লুক, হেয়ারটা কার্ল করে দিয়েছিল। আমার তো লুকটা জাস্ট অসম লেগেছিলো, আর যারা আমার ফ্রেন্ডসরা আমার রুমমেট গেছিলো, যারাও দেখেছিলো, সবাই বলেছে দারুণ হয়েছে একদম লুকটা, চেনা যাচ্ছে না। আমি ইনস্টাতেও পোস্ট করেছিলাম কয়েকটা পিকচার। তো তোমরা যদি ইনস্টাতে থাকো তো আমাকে একটু ফলো করে নিও, তো ওখান থেকে পেয়ে যাবে rumpa.k.official। আইডিটা দেখে তোমরা একটু সার্চ করে দেখে নিতে পারো, ওখানে আমি পিকচার পোস্ট করেছি। শ্যুটের এখনও পিকচার বা ভিডিও এখনও পাইনি, এডিট করে এখনও দেয়নি। তো আমি যেগুলো ওখানে তুলেছিলাম সেগুলোই দিয়েছি আর কি। এই যে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম সারাদিনের জন্য, এই যে দিদি আছে আর দাদা হচ্ছে অমিতদা। তোমরা ফেসবুকে খুঁজে পেয়ে যাবে, ওর পেজটা হচ্ছে ড্রিম ওয়েডিং মুভমেন্ট, আর দাদার ফেসবুক আইডি হচ্ছে অমিত ফটো আর্টিস্ট। ফার্স্টেই আমরা চলে গেছিলাম নিউ টাউন বিশ্ব বাংলা গেট, কারণ ড্রোন ওড়ানোর তো সব জায়গায় পারমিশন থাকে না। তো এখানে কয়েকটা জায়গায় ওড়ানোর ছিল ওই জন্য। ফার্স্ট লুকটা ছিল গাউনে, রেড আমার গাউন ছিল যেটা ওরাই স্পন্সর করেছিল। আর এই যে ও পড়েছিল একটা শার্ট, টি শার্ট পরেছিল হোয়াইট কালারে, তার উপর একটা রেড শার্ট খুলে পড়েছিল। তো কম্বিনেশনটা কেমন লাগলো এটা জানিও তোমরা, ভালো লাগলে। আর ওভারঅল লুকটা কেমন লাগছে সেটাও জানিও। আর এই যে আমাদের গান কিন্তু এখনও ঠিক হয়নি, তখন আমরা এগিয়ে দিয়ে গানটার ওপরই শ্যুটটা করেছিলাম স্পিকার চালিয়ে, কিন্তু এখনও কনফিউশন আছে যে গানটা কি ওটাই চলবে না কি হবে। এখনও দাদাই জানে, অমিতদাই জানে কি দেবে না দেবে। তো দেখো এটা আমাদের ফার্স্ট লুক ছিল রেডের ওপর। আর অমিতদা জয়শ্রীতি ওদের সাথে কাজ করেও খুব ভালো লেগেছে, খুব কোঅপারেট করেছে, সব কিছু দেখিয়ে দিয়েছে কীভাবে কী করতে হবে না করতে হবে, কী পোজ হবে, কী ভিডিওতে কীরমভাবে কী হবে, সব কিছু একদম। দেখো আমাকে যেরম যেরম বলছে আমি সেরম সেরম করে দিচ্ছি, ব্যাস 2-3টে টেকও নেওয়া হচ্ছিলো কিছু কিছু শ্যুটে। লোকেশন ছিল বিশ্ববাংলা গেটের সামনে, যেটা আছে না মিরর হাউস, ওখানে বিশ্ববাংলা গেটের সামনে তো সবাই করে, ওই জন্য আমাদের ওই জায়গাটা কভার করেনি, বলেছিল যে মিরর হাউসটাই করি। তো এখানে আমি অলরেডি মিউজিক ভিডিও শ্যুট করেছিলাম আগে, তোমরা আগে হয়তো দেখেছো আমার চ্যানেলে আছে মিউজিক ভিডিও। তো এই যে আমাকে যেমন যেমন বলে দিচ্ছিলো আমি সেরকম সেরকম পোজ দিচ্ছিলাম ভিডিওতে, একটু ঘোরাঘুরি এইসব আর কি করছিলাম। দেখো কেমন লাগছে জানিও, আর ফাইনাল আউটপুটটা তোমরা অবশ্যই আসলে দেখতে পাবে, এখনও যদিও এডিট হয়ে আসেনি, দাদা দিলেই আমি পোস্ট করবো আমার চ্যানেলে, তোমরা দেখতে পাবে। এটা কিন্তু স্ক্রিপ্টে ছিল না, এটা আমি এমনি ঢং করে করছিলাম। আঁখি ছিল, মানে আমার রুমমেট আঁখিও গেছিলো আমাদের সাথে, তো ওই ব্লগটা বানিয়ে দিয়েছিল, কয়েকটা ক্লিপস ওই তুলেছিল, এগুলো এইসব টিপসগুলো ওকে দিয়েই তুলিয়েছি আর কি। ওকে বলেইছিলাম যে ভিডিওটা করে দিস, ভালো করে ব্লগটা করে দিস।
তো আমি তো টাইম পাবো না শ্যুট করতে গিয়ে, তো ওই জন্য ওই একটু ব্লগ করে দিচ্ছিল যে। তারপরে এইসব ড্রেস ওড়ানো টোড়ানোর ব্যাপার ছিল, ড্রেসটা খুবই সুন্দর ছিল, শ্যুটের জন্য একদম পারফেক্ট। তো ওরা, ওদের কাছে আরও অন্য ড্রেসও আছে, তোমরা যদি বুক করো তো করতে পারো। তো অন্য ড্রেস চাইলে অন্য ড্রেসও দেবে, শাড়িও ছিল, শিফনের শাড়ি ছিল, কিন্তু আমি আমার শাড়ি ক্যারি করেছিলাম তো ওই জন্য শাড়ি নিয়ে যাইনি, শুধু এই একটা ড্রেসই ছিল। ওরা গাউন দিচ্ছিল, শাড়িও দিচ্ছিল, কিন্তু আমি শুধু গাউনটাই নিয়েছিলাম। এই যে পরে যাচ্ছিলাম দেখলে তো, দেখো কেমন লাগছে ফার্স্ট লুকটা, তোমাদের কেমন লাগছে জানিও। টোটাল চারটে লুক হয়েছিল, চারটে লুকের মধ্যে তোমরা কিন্তু লাস্টে কমেন্ট করতে ভুলো না যে সবগুলোর মধ্যে কোনটা সবথেকে ভালো লেগেছে তোমাদের, সবাই কিন্তু সবার মতামতটা অবশ্যই জানিও। আমার যদিও সব লুকগুলোই খুব ভালো লেগেছে। তো এই যে আমার রুমমেট আঁকি ভিডিও করছে, এটা হচ্ছে ছিল সেকেন্ড লুক, ওয়ান পিস পরে। তো এই যে আমরা দুজনে রেডি হয়ে গেছি। তারপর এখানে একটু ড্রোন শট ছিল, তো তার মধ্যেই আঁকি একটু ভিডিও করে নিয়েছে। আমাদের শ্যুটটা কিন্তু এখানে হয়নি, বিশ্বংলা গেটের সামনে হয়নি। তারপর আমরা একটা ফাঁকা জায়গা খুঁজছিলাম যেখানে ড্রোন ওড়ানো যাবে, কারণ বিশ্বংলা গেটের সামনে ড্রোন ওড়ানোর পারমিশন নেই, সব কিছুতেই পারমিশন লাগে, কী বলবো আর। তো সেভেন সিটার গাড়ি বুক করেছিলাম, সবাই মোটামুটি ভর্তি হয়ে গেছিলো, ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, এক ফটোগ্রাফার, ওর দাদার অ্যাসিস্ট্যান্ট ছিল। শুনতে পেলে দাদা দিদি কি সব বললো, আমি নাকি আমার বরকে আন্ডার এস্টিমেট করেছিলাম, না ও ভয় পাচ্ছিল যে কি হবে কি হবে, তো ওই জন্য আমি বলছিলাম যে কি হবে কে জানে। কিন্তু সব ঠিকঠাকই হয়েছিল, সব ভালো ভালোই হয়েছিল। এবার ফাইনাল আউটপুটটা দেখলে বুঝতে পারবো ছবি, পিকচার, সব ভিডিও কেমন কি এসছে। তারপরে এই দেখো ড্রোন শট হচ্ছিল, তো আঁকি এখানে গাড়িতে বসে বসেই ভিডিওটা করেছে, বেরোয়নি। রাস্তাটা প্রচণ্ড নোংরা ছিল, ধুলো ছিল ওই জন্য আর কি। তারপর একটু গাড়ি করে আমাদের নেক্সট লোকেশনে আমরা চলে গেছিলাম, সেটা হচ্ছে নবীনপল্লী, ওই হাতিবাগানের দুর্গাপুজোতে যেটা ওই আবোল তাবোল সুকুমার রায়ের আবোল তাবোল হয়েছিলো না, ওই লোকেশনে, লোকেশনটা দারুণ ছিল। আর এখন দেখছি যে অনেকেই ওখানে প্রি ওয়েডিং শ্যুট করতে যাচ্ছে, ফ্লাওয়ার মার্কেট, প্রিন্সেপ ঘাট, এগুলো তো কমন। আর ওখানে যা ভিড় এখন, বাপরে, ওখানে যাওয়া মানে সারাদিন নষ্ট করা। তো এই যে নবীনপল্লীতে আমরা এসে গেছি, সেকেন্ড ড্রেস দেখো কন্ট্রাস্ট করে পড়েছিলাম, ওর ছিল একটা ইয়েলো কালারের একটা পাঞ্জাবি আর ব্ল্যাক জিন্স দিয়ে, আর আমার ছিল একটা পার্পেল কালারের হ্যান্ডলুম শাড়ি। তো আমরা ড্রেস কোথায় চেঞ্জ করেছি জানো, ড্রেস চেঞ্জ করার কোথাও জায়গা পাইনি। তারপর এম বাজার গেলাম হাতিবাগানের ওখানে, তো ওদেরকে আমি আর দিদি রিকোয়েস্ট করলাম যে একটু ড্রেস চেঞ্জ করবো, এরকম শ্যুট আছে। তো ওরা খুব ভালো ছিল, একবার বলতেই পারমিশন দিয়ে দিলো, তো আমরা ওখানে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কোনো অসুবিধা হয়নি। এই দেখো নবীনপল্লীটা, এখানে আমাদের অনেকক্ষণ শ্যুট হয়েছে, জায়গাটা এতই সুন্দর। আমরা পুজোর সময় গেছিলাম, দুর্গাপুজোর ব্লগটাতেও তোমরা দেখতে পাবে নবীনপল্লীতে। আর আমি সারাদিন কেসে কেসে আমি শুধু আমার মুখে যে নড়ছে দেখতে পাচ্ছ, আমি হচ্ছে যে সব সময় ভিক্স চকলেট আমার মুখে দেওয়া ছিল, একটু করে শ্যুট হচ্ছে আর একটু করে কাশছি। মানে দিদি অমিত দা সবাই বলছে কী করে করবে শ্যুটটা, আমি হচ্ছে আমি ঠিক করে ফেলবো, চিন্তা কর না। তো এত প্রচণ্ড কাশি, ঠান্ডা লাগা, সব কিছু নিয়ে আমি শ্যুটটা করেছি। তো সেদিন আরও বেশি হাওয়ায় হাওয়ায় শ্যুট করে আরও বেশি ঠান্ডা লেগেছে, ভোরবেলা গেছি, ফিরতে রাত হয়েছে, সেই যে হাওয়াটা লেগেছে ওই জন্য এক সপ্তাহ আমার পুরো রেস্টে গেল, এমন শ্যুট করলাম যে শরীর খারাপ হয়ে একদম বাড়ি গিয়ে বসে থাকতে হলো। তো কিছু কিছু ক্লিপস অ্যাড করা হয়েছে, তোমরা দেখতে পাবে, আর বাকিটা তো একদম লাস্টে জানতেই পারবে, দেখতেই পারবে আমার চ্যানেলে যখন আমি ব্লগটা ছাড়বো, প্রি ওয়েডিংয়ের মিউজিক ভিডিও টাইপস, যে প্রি ওয়েডিংয়ের ভিডিওটা। তো এই যে দাদা ডাইরেকশন দিচ্ছে যে এরম এরম করে দাঁড়াও, এটা এটা করো, এরম পোস্ট দাও, সেই হিসাবেই আমরা এই যে পোস্ট টোস্ট দিচ্ছি। দেখো থার্ড লোকেশন ছিল ময়দান, ওই ট্রাম লাইনটা যেই সাইড আছে, ওই দেখো পিছনে ভিক্টোরিয়াটা হালকা হালকা দেখা যাচ্ছে। এত কুয়াশা কুয়াশা ছিল সেদিন, ওয়েদারটা এরম ছিল যে কি বলবো, ভালো করে দেখা যাচ্ছিল না। এটা কিন্তু বিকেল চারটের দিকে, তাতেই এই অবস্থা। আর এটা আমাদের আরেকটা কন্ট্রাস্ট করে ড্রেস ছিল, যেটা হচ্ছে আমার ছিল, যে দেখতে পাচ্ছ গ্রিন কালারের একটা সিল্ক শাড়ি আর ওর একটা পার্পল কালারের পাঞ্জাবি ছিল। তো আমরা এইভাবেই শ্যুটটা করেছি যাতে সেম সেম কালার না রাখা হয়, একটু কন্ট্রাস্ট করে। তারপরে এই যে কিছু কিছু ক্লিপস অ্যাড করা হয়েছে ব্লগে, তো তোমরা দেখো কেমন লাগছে জানিও। আর কোন লুকটা এই চারটে লুকের মধ্যে তোমাদের বেশি ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না।
তো এটাই আমাদের লাস্ট লোকেশন ছিল, লাস্ট ড্রেসও ছিল। তো এখানেও ড্রোন একটু আমরা ইউজ করেছি, একটু ওড়াতে পেরেছিলাম। সব জায়গায় তো পারমিশন থাকে না, তো কীভাবে কীভাবে শ্যুটটা হয়েছে দেখো, আমাদেরকে দাদা বলেছিলো এরকমভাবে ঘোরাও। তো এটা ট্রায়াল হচ্ছিলো, তারপর ফাইনাল এই যে ফাইনাল ঘোরা হচ্ছিলো। আর রাখি এই যে শ্যুটটা করেছে একটু ব্লগটা, এই যে ড্রোন হচ্ছে, তো তারপর এই যে প্যাক আপ হয়ে গেল। তো আমার গলাটা শুনতে পেলে কিরম শোনাচ্ছে, পুরো চেঞ্জ হয়ে গেছিল গলাটা, তাও কথা বলতে পারছেন। তারপর দু তিন দিন তো আমি কোনো কথাই বলতে পারিনি। তারপর এই যে গাড়ি করে আবার ওদেরকে ওদের লোকেশনে ড্রপ করে দিলাম আমরা মধ্যম গ্রামে। ওদেরকে লোকেশনে ড্রপ করার পর আমরা গাড়ি দমদম এসে আমরা গাড়ি ছাড়লাম, গাড়িও চলে গেল, তারপর আমরা ফিরলাম। ওই যে অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর শ্যুট শুরু হয়েছিলো 10:10, তারপর লাইট এলো ঠিকঠাকভাবে, আর বিকেল 5টা বাজতে না বাজতেই অন্ধকার হয়ে গেলো। তাহলে আর কী শ্যুট করবে এইটুকু কম সময়ের মধ্যে। এই যে তো কেমন লাগলো ব্লগটা জানিও, লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।